মহব্বতের বার্তা নিয়ে অচেনা পাখির আগমন, উৎসুক মানুষের ভিড়। মহব্বতের বার্তা লেখা চিঠি নিয়ে এক অচেনা পাখি হাজির হয়েছে এক কৃষকের বাড়িতে। সোমবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার টেকরিয়া গ্রামের কৃষক সন্তোষ প্রামাণিকের বাড়িতে উড়ে আসে ওই পাখি। পাখিটিকে দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় করেছে ওই বাড়িতে। সন্তোষ প্রামাণিক জানান, দুপুরে একটা অচেনা পাখি তার ঘরের চালায় এসে বসে। এ সময় তার স্ত্রী মানিকজান বেগম খাবার ছিটিয়ে দিলে পাখিটি উঠানে এসে বসে। এক পর্যায়ে তার স্ত্রী পাখিটিকে আটক করেন। পাখিটি দেখতে অনেকটা কবুতরের মতো, তবে কারো কাছে ঘুঘুর মতো মনে হয়েছে। সাদা পালকের সামনে কিছুটা কালো রঙের পালকও আছে। আটক করার পর পাখিটির ঠোঁটে একটি চিঠি পাওয়া যায়। কাগজে কলমে লেখা ওই চিঠির ওপরের অংশে আরবি লেখা এবং নিচের অংশে নুসরাত জাহান, পারুল খাতুন, রিয়াজুল হোসেন এবং আব্দুল আজিজ লেখা রয়েছে। এর ডান পাশে মহব্বতের বার্তা লেখা রয়েছে। আরবি লেখাটি কেউ পড়তে বা তার অর্থ বলতে পারছে না। কৃষকের স্ত্রী মানিকজান বেগম জানান, এ ধরনের পাখি এর আগে তিনি কখনো দেখেননি। পাখিটি খুব শান্তশিষ্ট, মুখে চিঠি বহনের ঘটনাটি তারা বুঝে উঠতে পারছেন না। চিঠির ওই নামে কেউ তাদের বাড়িতে বসবাস করেন না বলে জানান তিনি। এদিকে অচেনা ওই পাখি ও পাখির বহন করা চিঠিটি দেখতে আশেপাশের শত শত মানুষ কৃষক সন্তোষ প্রামাণিকের বাড়িতে আসতে শুরু করেছে। সব বয়সের মানুষই সেখানে ভিড় করছে। সর্বশেষ বিকাল 3:15 পর্যন্ত পাওয়া খবর, তখনও পাখিটি ওই কৃষকের বাড়িতেই অবস্থান করছিল।